শ্রম প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ দলের মনোনয়ন পাননি 73 জন সংসদ সদস্য। তাদের জায়গায় মনোনয়নে এসেছে নতুন মুখ। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেট তারকা সাকিব আল হাসান। ক্রিকেট তারকা সাকিব আল হাসান ঢাকা 10 সহ দলের মনোনয়ন কেনেন মাগুরার দুইটি আসন থেকে। মনোনয়ন দেয়া হলো জন্মজেলা মাগুরায়। বাদ পড়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান শিখর। মনোনয়ন চমকে যোগ দেন নায়ক ফেরদৌস। ঢাকা 10 আসনটি দীর্ঘদিনের এমপি শেখ ফজলেনুত তাপস মেয়র নির্বাচিত হলে উপনির্বাচনে এমপি হন ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। তার বদলে দল বেছে নেয় নায়ক ফেরদৌসকে। একটা থানাও আছে। এছাড়া কুড়িগ্রাম 4 আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেনের বদলে সাবেক ছাত্রনেতা বিপ্লব হাসানকে, ময়মনসিংহ 5 আসনে কে এম খালিদকে বদলে আবদুল্লাহ আকন্দকে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। খুলনা 3 আসনে মুন্নুজান সুফিয়ানকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে। এছাড়া প্রথমবারের মতো দলের মনোনয়ন পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করা আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী, নাদেল। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক। দলের 3 সভাপতিমণ্ডলী সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও তাদের 3 জনকে আবার মনোনয়ন দেওয়া হয়। ঢাকা 8 আসনে মনোনয়ন পান যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বাদ পড়েছেন 2 হুইপ, চট্টগ্রাম 12 আসনের এমপি শামসুলক চৌধুরী ও খুলনা 1 আসনের এমপি পঞ্চানন বিশ্বাস। কিশোরগঞ্জ 2 থেকে সাবেক আইজি নূর মোহাম্মদের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন পুলিশের সাবেক আরেক কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। তিনি বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় 4 নেতা ও 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা তদন্ত কর্মকর্তা ছিলেন। সুনামগঞ্জ 2 আসনে প্রয়াত সুরঞ্জিৎ সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন পুলিশের আইজির ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক।